আজ প্রকাশ পেল মাধ্যমিকের ফলাফল। গত বছরের তুলনায় এবছর পাশের সংখ্যা বেড়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য, যিনি রামপ্রসাদ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। বারো থেকে চোদ্দ ঘন্টা শুটিং এর পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। শুটিং এর পাশাপাশি পড়াশোনা চালানো খুবই চাপের বিষয়, তবুও হাল ছাড়েননি সুস্মিলি। শত কষ্ট হলেও শুটিং এর পর মাধ্যমিক পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি নিয়েছিলেন। পরীক্ষার কিছুদিন আগে পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন, তবে রেজাল্ট আউটের পর মন খারাপ হয়ে পড়েছে তার। আশানুরূপ নম্বর আসেনি। গড়ফার আদর্শ বালিকা শিক্ষায়তন থেকে 50% নম্বর নিয়ে পাশ করেছেন ছোট পর্দার সৌদামিনী। এক সাক্ষাৎকারে সুস্মিলের মা জানিয়েছেন 60% নম্বর আশা করেছিলেন মেয়ে, তাই মন খারাপ সুস্মিলের। প্রতিদিন ও যে 12 থেকে 14 ঘন্টা শুটিং করে পড়াশোনা চালিয়েছে, এটাই ওর বড় পাওয়া।